খোয়াইয়ের বিভিন্ন সমাজ সেবক এবং রাজ্য সরকারের সহায়তায় বৃদ্ধদের আশ্রয়ের জন্য খোয়াই উত্তর দুর্গানগরে গড়ে তোলা হয়েছে অটল আশ্রয় নিবাস। গত 27 অক্টোবর পথ চলা শুরু হয় এই বৃদ্ধাশ্রমের। বর্তমানে 12 জন বৃদ্ধা মায়েরা এই আশ্রয় নিবাসে বসবাস করছেন। শুক্রবার দীপাবলি উপলক্ষে খোয়াই বিশিষ্ট সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব অভিজিৎ দত্ত ভৌমিকের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এ বিষয়ে খোয়াই পৌর পরিষদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষারানী সিংহ বলেন, এই বৃদ্ধাশ্রমটি উদ্বোধনের পর থেকে স্থানীয় অনেকে নিজ উদ্যোগে বৃদ্ধাশ্রমে মায়েদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছেন। এই বৃদ্ধাশ্রমটি পরিচালনার ক্ষেত্রে আগামী দিনেও সকলে সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। আজকে এখানে আমরা আজকে প্রায় 15-20 দিন যাবত আমরা 7 বছর আগে থেকে আমরা প্ল্যানিং চলছিল যে আমরা কেন্দ্র সরকারের কাছে আমরা আবেদন, রাজ্য সরকারের কাছে আবেদন করে আমাদের যে আজকে এনজিও বৃদ্ধাশ্রম এটা আজকে আমরা 15 দিন যাবত আমরা শুরু করেছি। এই শুরু করার বাবদে অনেকে যারা আমাদের ভাইবাসে অনেকে কিছুদিন আগেও আমাদের এখানে একজন ছেলে জন্মদিন পালন করে গেছেন এবং আজকে আমাদের এখানে দীপায়ন দেব উনি এখানে যারা এখানে আবাসনের বৃদ্ধাশ্রমে আছেন তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এবং বস্ত্র বিতরণ করেছেন আমাদের অভিজিৎ দা। তো আমরা সবাইকে যারা এখানে এসে বৃদ্ধদেরকে যে সাহায্য সহযোগিতা করেছেন আমরা অনেক তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে যাতে তাদের যারা গরিব দুঃখী তাদের পাশে যাতে সবাই যাতে সহযোগিতা করে এই আশা আবেদন রেখে আমি এখানে সবাইকে নমস্কার। আপনাদের এই বৃদ্ধাশ্রমে কতজন আবাসিক রয়েছে এখন? বর্তমানে 12 জন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।